नमस्कार रान्ना बान्ना चैनलेर पक्ष थेके आपनादेर सकल के स्वागत जानिए शुरू करछि आमार आजकेर भिडियो। पुई शाक बा डाटा दिए अनेके अनेक भावे रान्ना करे खेयेछेन किन्तु कखनो पुई डाटार एई रेसिपिटा रान्ना करे खेयेछेन कि? यदि रेसिपिटा आगे ना खेये थाकेन तबे बाड़िते आज ही रान्ना करे देखते पारेन। आमार चैनल रान्ना बान्ना के सबस्क्राइब करे तार पाशे थाका बेल आइकन बटन आर ऑल आइकन प्रेस करे राखले सब नतून वीडियोर नोटिफिकेशन सबार प्रथम आपनार काछे पौंछे जाबे। आज के आमी निये एसेछि पुई डाटार एकटी खूब सुस्वादु रेसिपि, पुई डाटार चच्चड़ी। এই পুই ডাটা চচ্চড়ি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আমার ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামের পেজগুলো একটু ফলো করবেন। তবে আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে বাজার থেকে 500 গ্রাম পুই ডাটা কিনে এনেছি। সবার প্রথম এই পুই শাকগুলো থেকে डाटा ও পাতাগুলোকে আমি আলাদা আলাদা করে নেব। প্রত্যেকটি পুই ডাটা থেকে আমি পাতাগুলো এইভাবে ভেঙে নিচ্ছি। পুঁইশাকের পাতা যদি বেশি থাকে সেগুলো ফেলবেন না, পাতাগুলোকে ভেঙে আলাদা করে আমি রেখে দিচ্ছি। পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি কিভাবে তৈরি করা যায় আমি সেটি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এই পুই ডাটা চচ্চড়িতে কোনো রকম শাক ব্যবহার করব না, শুধুমাত্র পুই ডাটাটা নিয়ে আমি এই ডাটা চচ্চড়ি বানাবো। এই পুই ডাটা নিয়ে ডাটাগুলোকে আমি লম্বা লম্বা আকারে টুকরো করে কেটে নিচ্ছি। আর এই লম্বা আকারে কাটার পরে আবার মাঝখান থেকে আমি আরেকটা টুকরো করে নিচ্ছি। ঠিক এই রকম ভাবে ডাটাগুলোকে কাটতে হবে। যদি খুব সরু ডাটা হয় তাহলে মাঝখান থেকে অল্প একটু চিড়ে দিন, পুরো চেরার দরকার নেই। দেখুন আমার সম্পূর্ণ ডাটাগুলো কাটা হয়ে গেছে। এবার ডাটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। আমি প্রথমে ডাটাগুলোকে একটু সেদ্ধ করে নেব। এই ডাটাটা সেদ্ধ করার জন্য আমি উনুনে একটি কড়াই বা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, পুই ডাটাগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ ও 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ না ডাটাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেব। এবার আমি চেক করে নেব ডাটাগুলো কেমন সেদ্ধ হলো। দেখুন আমার ডাটাগুলো পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস থেকে নাবিয়ে অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেব। জল একটু বেশি শুকিয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে সেটা ধুয়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে আমার চাই সর্ষে বাটা। এই সর্ষে কিভাবে বাটতে হয় তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। কোন পদ্ধতিতে সর্ষে বাটলে তা একদম তেতো লাগবে না আর খেতে খুব ভালো লাগবে, সেই সর্ষে বাটা রেসিপিটির ভিডিও লিঙ্কটি আমি নিচে দিয়ে রাখলাম, আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এই রেসিপিটির জন্য আমার 3 থেকে 4 চামচ সর্ষে বাটার প্রয়োজন। আমি এই কড়াইটা উনুনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। 1/4 টিস্পুন 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
পাঁচফোড়নটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে বাটাটাকে একটুখানি ভেজে নেব। যতক্ষণ না সর্ষে বাটাটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ আমি সর্ষে বাটাটাকে একটু ভেজে নেব। সর্ষে বাটাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সাথে পুঁই ডাঁটাগুলো ভালো করে মিশিয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পুঁই ডাঁটাটা বেশ মাখা মাখা হয়ে আসছে। এতে বেশি জলের প্রয়োজন নেই। দেখুন কেমন সর্ষে বাটাটা পুঁই ডাঁটার সাথে মাখা মাখা হয়ে এসছে। সবশেষে আমি 1 টিস্পুন সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে দিতাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার পুঁই ডাঁটা চচ্চড়ি সার্ভ করার জন্য একদম তৈরি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করুন। যারা এখনও রান্নাবান্না চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।